ছোট নয়, প্রতিটা মানুষই তার প্রতিদিনের জীবনে কিছু না কিছু বিক্রি করে চলেছে। একটা চাকরিজীবীও কিন্তু নিজের ট্যালেন্ট, নিজের যোগ্যতা বিক্রি করে কোম্পানির কাছে সেই যোগ্যতার দ্বারাই কিছু করছে, তার মানে সেই যোগ্যতাটাকেই সে বিক্রি করছে, তার বদলেই কিন্তু টাকা পাচ্ছে। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ইশা'স ডায়েরি, একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ স্টার্ট করলাম। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা খুব ভালো আছি এবং একদম ফাটাফাটি আছি। শাশুড়ি মায়ের হাতের মালপোয়া এবং আমার মায়ের হাতের পায়েস দুটো সহযোগে আজকে আমরা স্ন্যাক্সটা, মানে সন্ধ্যের স্ন্যাক্সটা করলাম। এদিকে হাজবেন্ড মশাই গেম খেলছে, আর এইসব করে আমরা জাস্ট বেরোবো। কোথায় যাচ্ছি ঠিকানা তো একটাই, সেটা হচ্ছে মেয়েটার স্যাটারডে সানডে ছুটি, সেই ব্লগটাই তোমরা দেখছো। তো সেই দুদিনের জন্য আমি যাচ্ছি বাপের বাড়ি, আর এটা হচ্ছে ফ্রাইডে ইভিনিংয়ের ব্লগ। মেয়েকে বলেছিলাম যে ছুটি পড়লে দুদিনের জন্য মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু ফ্রাইডে নাইট থেকে ও এত জিদ করলো যে আমি ভেবেছিলাম আজকে যাব না। দেখো ব্যালকনিতে প্রচুর জামাকাপড় মেলা রয়েছে, কারণ ওয়াশিং মেশিনে সমস্ত জামাকাপড় কিচেছি, সেগুলো সমস্ত ব্যালকনিতে মেলা আছে। ভেবেছিলাম এগুলো সব গুছিয়ে টুছিয়ে দিয়ে শনিবার সকালে, মানে এর পরের দিন সকালে যাব। কিন্তু মেয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে তার প্রচুর বায়না। তুমি বলেছিলে স্কুল শেষ হয়ে গেলে মামার বাড়ি নিয়ে যাবে, দিদুন বাড়ি নিয়ে যাবে, তুমি কেন দিদুন বাড়ি নিয়ে যাচ্ছ না, তুমি চলো। সে তার এত কান্না, লাস্ট টাইম বললাম থাক, সমস্ত কিছু পরে চললাম বাপের বাড়ি। যেহেতু আমার হাজবেন্ড অনেকটা কোঅপারেট করে, তার জন্য কোনো প্রবলেম হয় না। আমি হঠাৎ করে যে বললাম যাব, আজকে যাওয়ার কথা ছিল না, কাল যাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই। আবার অন্যদিক থেকে ভাবতে গেলে এটাও ভাবতে পারে যে হ্যাঁ, আমরা না থাকলে সে অনেকটা স্পেস পায়। মানে প্রত্যেকটা হাজবেন্ডই হয় না, ওয়াইফ বাপের বাড়ি গেলে খুব আনন্দিত হয়, সেদিক থেকেও ভাবতে পারো। তো যে কোনো দিক থেকে পজিটিভ ভাবলে পজিটিভ, নেগেটিভ ভাবলে নেগেটিভ, প্রত্যেকটা জীবনযাত্রার সাথেই, প্রত্যেকটা জিনিসের সাথেই পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে। এবার তুমি কোনটা নেবে সেটা তোমার চয়েস। আমার খাবে, ও জেনে গেছে, ভিডিও করি আমি। রাতে ভাত খাবে আর নাই, ওই দেখা ওই দেখা ওই দেখা ওই দেখা। মাদের ঘরে যে টকিগুলো আছে তার জন্য তো এভরিডে কিছু না কিছু পাঠাতেই থাকি, মানে এক্সট্রা রুটি একটা করে করি সেটা পাঠাতেই থাকি। তো এবারে মেয়েটা জিদ করে বিস্কুট কিনলো, দোকানে মিষ্টি কেনার সময় বিস্কুট কিনলো, সেটা নিয়ে গেছিলো, সেটাই খাওয়াচ্ছিলো এতক্ষণ ধরে। মানে ঘরে জাস্ট ঢোকেই নি, তার আগেই মানে বাবু গেলেই ওরা ছুটে চলে আসে, জানি না কীভাবে। তো তারপরে বিস্কুট টিস্কুট খাইয়ে আমরা ঘরে ঢুকেছিলাম। এটা হচ্ছে মাদের ব্যালকনিটা, এখানে একটু ঘুরছি আমরা। মাদের দোতলার ব্যালকনিটা এত সুন্দর না, মানে এখানে জাস্ট মানে প্রচুর ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, বাপের বাড়ি বলে ভালো লাগে না, এমনি একটু ফাঁকা ফ্রি স্পেস পাই বলে ভালো লাগে সেটা বলতে পারবো না, তবু ভালো লাগে। কারণ আমাদের ব্যালকনিটা কী বলো তো, একদম পুরো কনজেস্টেড হয়ে গেছে, সামনে বিল্ডিং, বাঁদিকে বিল্ডিং, মানে এতটুকু ফাঁকা এরিয়া নেই যে সামনে দিকটা দেখতে পাবো একটু মন ভরে। মাদের ব্যালকনিটা ঘুরে এখন ছাদে এসেছি, ছাদে অফুরন্ত হাওয়ার এত সুন্দর, আর চাঁদটাকে এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ সুন্দর। আর সেই মোমেন্টে স্টার আর মুন দেখে আমার মেয়ে কি সুন্দর গান ধরেছে দেখো।
কখন খাবে, কখন থাকবে, কখন শোবে, মানা করো ডল আছে, তোমার ঘর আছে, তোমার পাপা আছে, তোমার মাম্মা আছে, তোমার দাদু আছে। ছাদে বেশ খানিকক্ষণ মা, আমি, ভাই, বাবু সবাই মিলে আড্ডা মারলাম, চাঁদ দেখলাম, হাওয়া খেলাম, নিয়ে এখন ডিনার করার পর্ব। তো ডিনারে মা আজকে আমাদের ফেভারিট চিকেন করেছিল, চিকেন আর ভাত, আর তার সাথে ছিল পটল ভাজা আর আলু ভাতে। তো প্রথমে যে কথাগুলো বললাম তার অর্থ এটাই, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়, এটা আমরা সবসময় জানি, কিন্তু কোনোভাবেই এটা ভেবে দেখি না। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যারা চাকরি করি বা যারা ব্যবসা করি, কিছু না কিছু কিন্তু সেলই করছি। তেমন ইউটিউবাররা কিন্তু পার ডে হিসেবে নিজেদের জীবনটাকে সেল করছে। এই যে প্রতিদিন দৈনন্দিন জীবনে আমি কি খাচ্ছি, আমি কি করছি, কি রান্না করছি, কি জিনিস কিনছি, কোথায় যাচ্ছি, কে আসছে, কি গল্প করছি, কি কথা বলছি, সামান্য ছোট দুঃখ থেকে বড় কষ্ট, সমস্ত কিছু, আনন্দ থেকে হাসি থেকে কান্না, সমস্ত কিছু শেয়ার করছি। তার মানে কি, প্রতিদিন দৈনন্দিন জীবনটাকে আমরা পার ডে হিসেবে সেল করছি। এভরি লাইফস্টাইল ব্লগার, কিন্তু প্রত্যেকটা লাইফস্টাইল ব্লগারই কিন্তু তার পার ডে হিসেবে জীবনটাকে সেল করছে, যেমন নিয়ে টাকা ইনকাম করছে। যেমন ব্যবসাদাররা নিজের ব্যবসায় কিছু না কিছু, জামা হোক, জুতো হোক, কাপড় হোক, বই হোক, পেন হোক, সমস্ত কিছু সেল করে টাকা ইনকাম করে, সেরকমই আমরা দৈনন্দিন জীবনকে বিক্রি করে সেল করে টাকা ইনকাম করছি। সেমভাবেই কিন্তু চাকরিজীবীরাও কিন্তু তাদের নিজেদের যে ট্যালেন্ট, নিজেদের যে যোগ্যতা, সেই বেসিসেই কিন্তু তারা প্রত্যেকটা পোস্টে চাকরি পায়। তো সেই পোস্টে যে কাজটা করছে সেটা কিন্তু নিজের পড়াশুনো, নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্টের কাজে লাগিয়ে সে কাজটা করছে। তার মানে সেটাও তারা একদিক থেকে কিন্তু সেল করছে, তার বিপরীতে টাকা পাচ্ছে। তো ইউটিউবে কাজ করাটাকে বা নিজেদের জীবনটাকে দেখানোটাকে কিন্তু কোনো ছোট কাজ নয়, এটাই আমার বলার বক্তব্য। এটাতে কোনো লজ্জা নেই। ইউটিউবে যখন আসা মানে লাইফস্টাইল ব্লগার হিসেবে এখানে জয়েন করা মানে সত্যিই অনেকটা সাহস লাগে, নিজের দৈনন্দিন জীবনকে সবার সম্মুখে আনা মানে, কারণ নিজের জীবনের ছোট থেকে ভালো, সুখ থেকে দুঃখ সবটি সে দেখতে পাবে। অনেক কিছুই আমরা বাইরের লোকেদের কাছে দেখাতে চায় না, কিন্তু লাইফস্টাইল ব্লগারদের পুরো বুকটা ওপেনের মতো, মানে ওপেন বুকের মতো, তুমি সমস্তটাই দেখতে পাবে। সেক্ষেত্রে দেখতে গেলে অন্য যে কোনো কাজের থেকে লাইফস্টাইল ব্লগারদের কাজটা কিন্তু অনেক বেশি রিস্কি আর চ্যালেঞ্জিং। রিস্কি এই কারণে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পাবলিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেককে অনেক প্রবলেম ফেস করতে হয়। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, আশা করি তোমাদের খারাপ লাগবে না। যদি কথাগুলো তোমাদের মনে হয় ভালো লাগছে বা আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটা লাইক অবশ্যই করেছেও এবং চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা একান্তই একটা অনুরোধ রইল মাত্র। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো এবং ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলে, তাদেরকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানালাম। এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে যেন ভুলো না, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মায়ের ঘরে আসা মানে একটু নিশ্চিন্তভাবে ধীরে সুস্থে খাওয়া। নিজের ঘরে যতই আমি ধীরে সুস্থে নিশ্চিন্তভাবে খাই, কিন্তু তবুও একটা পিছুটান থেকেই যায় যে এরপরে আমাকে বাসনগুলো ধুতে হবে, রান্নাঘরটা ক্লিন করতে হবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, বিছানা করতে হবে, সমস্ত কিছু, মেয়েকে নিড অ্যান্ড ক্লিন করতে হবে, শুতে যাওয়ার আগে নিজেকে নিড অ্যান্ড ক্লিন করতে হবে। কিন্তু এখানে সেই চাপটা থাকে না, এখানে মেয়েকে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যে নিড অ্যান্ড ক্লিন করতে হয়, ওয়াইপস দিয়ে মোছানো বলো, ক্রিম লাগানো বলো, পাউডার লাগানো বলো, এভরিথিং, সেটাও আমার মাই করে দেয়। তো মায়ের ঘরে আসা মানে দুটো দিনের নিশ্চিন্ত জীবন কাটানো, এর থেকে বেশি আর কিছু নয়। আর একটা কথা বলা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে এই যে চিকেনের ঝোলটা মা করেছিল, প্রতিবারের মতো, বরাবরের মতো, প্রতিবার যেমন বলি যে অসম খেতে হয়েছিল, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এতটা ভালো খেতে হয়েছে। মানে বলে না মায়ের হাতের রান্নার সাথে অন্য কিছু তুলনা হয় না, তো সত্যিই তাই। মাকে আমি জিজ্ঞেস করছি তোমার রেসিপিটা বলো, আমিও তো মাঝে মাঝে চিকেন করি হাজবেন্ড মশাই না করলে, তো আমি করবো। সেক্ষেত্রে মা যেরকম বললো সেই পশুটিওরে করেও আমি মায়ের টেস্টটা আনতে পারি না। যাই হোক, এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ অনেক হাসি খুশি থেকো, ওকে?